অফিসে বের হবার ঠিক আগের মুহূর্তে মা আমায় ডেকে বলল, কিরে তোর বউয়ের তো 7 মাস চলছে, তা বৌমাকে কবে বাপের বাড়ি দিয়ে আসবি? আমি কিছুটা অবাক হয়ে মাকে বললাম, ঠিক বুঝলাম না তো তোমার কথা, এই অবস্থায় শ্রাবণীকে বাপের বাড়িতে কেন রেখে আসব? মা তখন বলল, দেখ আমাদের বংশের একটা নিয়ম হলো বাড়ির বউয়ের প্রথম সন্তান বাপের বাড়িতেই হয়। প্রথমবার বাচ্চার মা হবে বলা তো যায় না, কখন কি হয়, দেখ কিছু যদি একটা হয় তখন তোর শ্বশুর বাড়ির লোকজন আমাদের দায়ী করবে। আমি বললাম, মা তুমি তো জানোই আমার শ্বশুর বাড়ি সেই গ্রামে, তাছাড়া ওদের বাড়ি থেকে হাসপাতাল ক্লিনিক অনেক দূরে, ভগবান না করুক দেখা গেল শ্রাবণীর কোনো একটা সমস্যা হলে ওরা সময় মতো হাসপাতালেই নিয়ে যেতে পারবে না, তার থেকে শ্রাবণী এখানেই থাকুক। আমার কথা শুনে মা বিরক্ত হয়ে বলল, জানিস বাচ্চা হলে কত টাকা খরচ হয়? আবার আজকালকার মেয়েরা তো রাজার মেয়ে হয়ে গেছে, একটু ব্যথা সহ্য করতে পারে না, তার আগে বলে না আমাকে সিজার করে দাও, আর তাছাড়া এই সমস্ত সিজার করতে গেলে তুই জানিস কত টাকা পয়সা লাগে, তাই আমার কথা মতো তুই বৌমাকে ওর বাপের বাড়ি দিয়ে আয়, ওদের মেয়েরা ওরাই এইসব বুঝুক। আমি মুচকি হেসে মাকে বললাম, শ্রাবণী ওদের বাড়ির মেয়ে হলেও সে এখন আমার স্ত্রী, আমার অনাগত সন্তানের মা, তাই ওদের থেকে আমার দায়িত্ব কর্তব্যটা অনেক বেশি। যাক গে মা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি এখন চললাম। আর শুনো মা একটা কথা, কয়েকটা টাকার জন্য আমি আমার স্ত্রী আর সন্তানকে ঝুঁকির মধ্যে ফেলবো না। এই কথা বলে আমি যখন মার ঘর থেকে বের হলাম, তখন খেয়াল করি শ্রাবণী দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। আমায় দেখে শুকনো হাসি হেসে বলল, আকাশ ঈশ্বরের কৃপায় আমি তো ভালোই আছি, আমার কিছু হবে না, তুমি বরং আমায় বাপের বাড়িতে দিয়ে এসো। শ্রাবণীর শুকনো হাসির পেছনে কতটা যে কষ্ট আর অভিমান জমা ছিল সেটা আমি ঠিক বুঝতে পেরেছিলাম। আমি তখন ওর হাতটা শক্ত করে ধরে বললাম, তোমার মুখে কিন্তু শুকনো হাসিটা মানায় না, সতেজ হাসিটাই বেশ মানায়, চিন্তা করো না আমি তো আছি তোমার পাশে। অফিস থেকে ফিরতে ফিরতে বিকেল 5টা বেজে গেল। আমি তাড়াতাড়ি বাড়িতে ঢুকে শ্রাবণীকে বললাম, তুমি তৈরি হয়ে নাও তো, ডাক্তারের কাছে যেতে হবে। শ্রাবণী শুকনো হেসে বলল, আমি ঠিক আছি তো, শুধু শুধু ডাক্তারের কাছে গিয়ে কেন কতগুলো পয়সা খরচ করবে? শ্রাবণীর কথা শুনে আমি বেশ রেগে গেলাম, বললাম, দেখো তোমার এত বুঝতে হবে না, ডাক্তার বলেছিল 15 দিন পর পর তোমাকে চেক আপ করাতে, আর আজ 17 দিন চলছে, যাও যাও তৈরি হয়ে নাও। শ্রাবণীকে নিয়ে বাড়ি থেকে বের হবার সময় মা আমাদের দেখে বলল, তোদের ঢং দেখি আর বাঁচি না, আরে আমিও তো 2 সন্তানের মা হয়েছি, কই আমাকে তো এত 2 দিন অন্তর অন্তর ডাক্তারের কাছে দৌড়তে হয়নি। আমি মার কথা শুনে হেসে বললাম, ঠিক আছে মা দরজাটা বন্ধ করে দাও, আমাদের ফিরতে ঘণ্টাখানিক দেরি হবে। ডাক্তারের কাছে যখন বসেছিলাম আমি লক্ষ্য করলাম শ্রাবণী মাথা নিচু করে চোখে জল ফেলছে। আমি তখন ওর হাতটা ধরে বললাম, প্লিজ মার কথায় কিছু মনে করো না, মা তো সেকালের মানুষ তাই এত কিছু বোঝে না, আর তোমার চিন্তা কি, আমি তো আছি তোমার পাশে। শ্রাবণীর বাচ্চা হবার সময়টা যত এগিয়ে এলো আমার মনে হলো এবার কিছুদিনের জন্য আমার অফিস থেকে ছুটি নেওয়া প্রয়োজন, তাই অফিসের বসের হাতে যখন ছুটির অ্যাপ্লিকেশনটা দিলাম বস পড়ে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, বললো, আরে মশাই বাচ্চা তো হবে আপনার স্ত্রীর, তা আপনি ছুটি চাইছেন কেন? আমি স্যারকে বললাম, আমি এই 1টা মাস
আমার স্ত্রীর পাশে থাকতে চাই। বস তো নারাজ, কিছুতেই ছুটি দেবে না। আমি তখন বসকে জানাই, দেখুন গর্ভবতী মহিলার পাশাপাশি একজন পুরুষেরও অনেক দায়িত্ব বা কর্তব্য থাকে। এই সময় স্ত্রীর পাশে থাকা প্রত্যেক স্বামীরই কর্তব্য। আমি আপনার অফিসে বহুদিন চাকরি করে এই কোম্পানিকে অনেক দিয়েছি, আর আপনি আমায় এক মাসে ছুটি দিতে পারবেন না? বস আমার কথাগুলো শুনে বলল, ঠিক আছে আপনি যান, আমি বিষয়টা নিয়ে দেখছি। বেশ কিছুদিন হলো আমার বর্দি আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। আমি অদ্ভুতভাবে খেয়াল করছি, কাজে অকাজে শ্রাবণীকে দিয়ে যে কাজগুলো করানো উচিত নয় তাই করাচ্ছে। একদিন দেখি দিদি টিভি দেখতে দেখতে শ্রাবণীকে অর্ডার করছে তার বাচ্চার দুধটা গরম করে দেবার জন্য। আবার শুয়ে শুয়ে বলছে তার নাকি ভীষণ মাথা যন্ত্রণা করছে, এক কাপ গরম কফি যেন সে তাকে বানিয়ে দিয়ে যায়। আজ সকাল থেকেই শ্রাবণীর শরীরটা খুব খারাপ। এই অবস্থায় দিদি শ্রাবণীকে বলে, তোমার হাতের পাটিসাপটা পিঠে তোমার জামাইবাবু খেতে খুব ভালোবাসে, তুমি আজ একটু বানিয়ে দিও তো, আমি বাড়ি নিয়ে যাব। আমি অবাক হয়ে যাচ্ছিলাম দিদির এই সমস্ত কাণ্ডজ্ঞান দেখে। এবার আমি বেশ কিছুটা রেগে গিয়ে দিদিকে বললাম, তোর বরকে তুই নিজে পিঠা করে খাওয়া গিয়ে, তুই আমার বউকে বলবি না। দেখছিস না ওর শরীরের অবস্থা? বর্দি তখন মুখটা বাঁকিয়ে আমায় বলল, বউয়ের চামচাগিরি করছিস নাকি? আমি বললাম, দেখ দিদি কোনো চামচাগিরি করছি না, শুধু তোর মতো একটা শিক্ষিত মেয়ের ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছি। তুইও তো একটা বাচ্চার মা, তুই বুঝিস না এই সময় মেয়েদের কত সমস্যা হয়? কোথায় তুই শ্রাবণীকে এই সময় সাহায্য করবি, ওর মনে সাহস দিবি? তা না করে তুই বিভিন্ন রকম একটার পর একটার অর্ডার করে যাচ্ছিস। হঠাৎ কোত্থেকে মা রেগে গিয়ে বলল, কি ছেলে আমার পেটে ধরেছি রে, কি ছেলে পেটে ধরেছি যে বউয়ের জন্য নিজের দিদিকে কথা শোনাচ্ছে। আমি মার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা মা, দিদি যখন এই অবস্থায় ছিল তুমি তো পাঁচ মাস যেতে না যেতেই ওর শ্বশুরবাড়ির থেকে এখানে নিয়ে এসেছিলে। আমি দেখেছি তুমি দিদিকে কোনো কাজ করানো তো দূরের কথা, তুমি তাকে রান্নাঘরে পর্যন্ত ঢুকতে দাওনি, তবে ছেলের বউয়ের সময় এত বদলে গেল কেন? আমি যখন মা আর দিদিকে কথাগুলো বলছিলাম, শ্রাবণী আড়াল থেকে বারবার আমাকে থামতে বলছিল। তাই দেখে দিদি বলে উঠল, থাক থাক, স্বামীকে মা আর বোনের উপরে খেপিয়ে দিয়ে আর ভালো সাজতে হবে না। কথাটা শুনে শ্রাবণী মাথা নিচু করে অন্য ঘরে চলে গেল। আমি তখন বর্দিকে বললাম, দেখ বর্দি, মূর্খ মানুষ অবুঝ হলে তাকে বোঝানো সহজ, কিন্তু কোনো শিক্ষিত মানুষ অবুঝ হলে তাকে বোঝানো খুব কঠিন। ঘরে ঢুকে দেখি শ্রাবণী জানলার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে আছে, তার চোখ দিয়ে ঝরছে অঝোর ধারা। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, চিন্তা করো না, আমি আছি তো তোমার পাশে। শ্রাবণী আমার দিকে ফিরে শুকনো হাসি দিল। তখন আমি বললাম, তোমার মুখে শুকনো হাসি মানায় না, সতেজ হাসিটাই তোমাকে মানায়। আমার এই সংগৃহীত গল্পটা এখানে শেষ হলো, তবে একটা কথা সবার জন্য রয়েছে, যে একটা মেয়ের শ্বশুর বাড়িতে তার প্রধান ভরসার জায়গাটা হলো তার স্বামী, তাই প্রত্যেকটা পুরুষ যদি তার বউয়ের প্রতি এমনভাবে দায়িত্বশীল হয় তাহলে কোনো মেয়েকেই আর কষ্ট পেতে হবে না। আমাদের এই চ্যানেলের বিভিন্ন রকমের গল্প আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।